হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এনার ব্লগে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আজকে আমরা ঘুরতে আসছি বঙ্গবন্ধু সাফারি পার্কে। ভাবছি কিছু সময় আপনাদের সাথে শেয়ার করি। আমরা ভয় পাই না। ধনেশ পাখি দেখা গেছে। ধনেশ পাখি, ধনেশ পাখি, একজন আমার সামনেই এখন তো মনে হয় চশমা বড় বড় চশমা তো চশমা হয়ে যায়। বাপ দেখা যাচ্ছে, মনে হচ্ছে আমার দেখতে আসছিল বাপ দেখাই। বিদ্যুৎ হলো বুঝা যায় না রে, কপাল আছে রে। ওই যে এখানে আর একটা একদম কাছে, কিন্তু আর নাস্তা আছে নাস্তে নাই যে ওটা কপাল আছে। ইয়ালা দুইটা তিনটা, আমার তো মজাই লাগতেছে। আমি তো ইয়াতে গেছিলাম না, ওই যে চিড়িয়াখানা একদম কাছ থেকে এরকম ওরকম খুলছে কি যে সবাইকে, কিন্তু মই নাচ দেখাই না। এটা যারা যারা মানে প্রেমে পড়বো ভালো বাপ ওর ময়ূরের পেখম খুলতে দেখায়। আপনি প্রেমে পড়বেন ভাই এখান থেকে গিয়েই। কপাল কপাল মানে আরেক বছর পরে বিয়া। বাবা হাইবে অবস্থা, পুরো গহনায় ভরাই যাবে। সবাই নেমে দেবো আগে, আমরা ফালাও সবাই নামবা। একটু কাছে আসলে কি সমস্যা, আমরা কিছু করবো? ভালো লাগবে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আগত সকল দর্শনার্থীকে জানাই শিশু পার্কের পক্ষ থেকে সুস্বাগত। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে সম্পূর্ণ নতুন